করোনা পরিস্থিতির কারণে বন্ধ হয়ে আছে সব স্কুল কলেজ, পড়াশোনা প্রায় বন্ধ অনেক জায়গায়। ত্রিপুরাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও শেষ করা যায়নি। এই অবস্থায় আগামী বছরও কি হবে তা বলা যাচ্ছে না। কবে নাগাদ শুরু হতে পারে স্কুল কলেজ, আবার বিষয়টিকে এভাবে ছেড়ে দেওয়াও যায় না। রাজ্য সরকার চাইছে বিভিন্ন বিভিন্ন বিশিষ্ট জনের সঙ্গে কথা বলে বিষয়টি ঠিক করতে। কখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, খোলা হলে কি করা হবে, এসব বিষয় ঠিক করতে একটি কমিটি করছে রাজ্য সরকার। এতে প্রাক্তন শিক্ষামন্ত্রীও থাকবেন। এটা একটু মানে গ্রাজুয়ালি খারাপের দিকেই যাচ্ছে আমাদের দেশও। প্রথম যেটা মনে হয়েছিল যে আমাদের দেশ বোধহয় খুব বেশি এফেক্টেড হবে না, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, যেমন বাড়ছে মৃত্যুর সংখ্যাটাও বাড়ছে। তার মধ্যে আবার কতগুলো রাজ্য তো খুবই বেশি, এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পপুলেশন যদি দেখেন সেই তুলনায় আমাদের রাজ্য এখন আজকের দিনে 1064 হয়ে গেছে আক্রান্তের সংখ্যা, মানে হাইয়েস্ট ইন দি নর্থ ইস্টার্ন স্টেটস। তো ফলে কি হচ্ছে, কি হবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি এভাবে বন্ধই থাকবে, এই চিন্তাটা আছে সকলের মধ্যে। রাজ্য সরকারের যেমন চিন্তা আছে, আমাদের সকলের আছে, অভিভাবকের আছে, ছাত্র শিক্ষক শিক্ষাবিদ সবাই চিন্তা করছে কি হবে ছেলে মেয়েদের এই শিক্ষা বর্ষটা, এবং আগামী বছরেও কি হবে, এগুলো খুব চিন্তার মধ্যে আসছে। এবং করোনা পরিস্থিতি কতদিন লাস্টিং করবে কেউ তো বলতে পারছে না। এটা গোটা বিশ্বের বিজ্ঞানীরা চর্চা করছে, সবকিছুই করছে, কিন্তু কেউ তো নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। আর যতক্ষণ পর্যন্ত তার সুনির্দিষ্ট কোনো ভ্যাকসিন না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কারো পক্ষে বলাই হয়তো সম্ভব না, হয়তো সম্ভব না, আমি এইভাবেই বলছি। তো একদিন হয়তো শেষ হবে, কিন্তু এখন কি হবে, তো এই বিষয়টা নিয়ে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী দিন দুয়েক আগে আমার সাথে কথা বলেছিলেন। তো আমরা এখন কি করব, কিভাবে স্কুলগুলো খোলা যায়, কবে খোলা যায়, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই সবাইকে নিয়ে। খুব ভালো প্রস্তাব, আপনি সবাইকে ইনভলভ করুন, ছাত্র শিক্ষক আমাদের রাজ্যের শিক্ষাবিদ যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের যারা বেঁচে আছেন, হায়ার এডুকেশন কাউন্সিলের যিনি চেয়ারম্যান আছেন, সকলকে ইনভলভ করুন, করে সবাই তো ভালোর জন্যই বলবে। তো ইতিমধ্যে আমি দেখছিলাম যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আমাদের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল, ওনার সাথে তারা অনলাইনে পিটিশন দিয়ে কথাবার্তা বলছেন যে কেন্দ্রীয় সরকার কি ভাবছে এটা নিয়ে। এটা গত সপ্তাহের ব্যাপার আমি বলছি, এবং অনেক রাজ্যতেই বোর্ডের পরীক্ষাগুলো কমপ্লিট হয়নি সব জায়গায়। তো সেই পরীক্ষাগুলো, বাকি পরীক্ষাগুলো কি হবে, যেমন আমাদের এখানে বাকি আছে একটু পরীক্ষা, বাকি আছে কয়েকটা। তো এই সবটা বিষয় নিয়ে আলোচনা ভিত্তিতেই একটা সহমতে পৌঁছানো দরকার, তো আমরাও এটা মনে করি। এবং একটা কমিটি গঠনের প্রস্তাব এসেছে, তো আমি তো জানি আমার সাথে কথা বলেছেন আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়, আমি এই ধরনের প্রস্তাবে সহমত পোষণ করেছি যে সবার সাথে কথা বলে একটা কিছু হোক, কারণ গোটা রাজ্যের আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের প্রশ্ন, এই শিক্ষাবর্ষে কি হবে সেটা নিয়ে সবাই উদ্বিগ্ন আছে, ছাত্র শিক্ষক অভিভাবক সকলে। কাজে এরকম একটা প্রস্তাব গঠন মানে যেটা এসেছে, এরকম কমিটি যদি গঠিত হয় এবং রাজ্য সরকার এটার মধ্যে একদম হায়েস্ট লেভেলে তারাও যদি ইনভলভ থাকে, তাদের নলেজে থাকে, এটা ভালো হবে। তো আমিও মিডিয়াতে দেখেছি, তো একটা পত্রিকা মধ্যে দেখেছি যে এরকম প্রস্তাব শিক্ষা দপ্তর থেকে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। এখন রাজ্য সরকার ফাইনালি যা ডিসিশন করবেন সেটাই হবে। আমাদের স্কুলগুলি, স্কুল কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি রিওপেনিং এর ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের একটা পরিকল্পনা রয়েছে। আমরা জানি কেন্দ্রীয় সরকার, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক পরবর্তী সময়ে কোনো এক সময় রাজ্য সরকারের উপরে ছেড়ে দিতে পারে কখন তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলবে। তখন আমরা শিক্ষা দপ্তর বসে একটা আলোচনা করে ঠিক করলাম, শুধুমাত্র শিক্ষা দপ্তর নয়,
এই রাজ্যের সকল অংশের মানুষকে ইনভলভ করা দরকার এবং সবাই মিলে আমরা ঠিক করব কখন শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা উচিত, কিভাবে খোলা উচিত, খোলার পরে কি কি ব্যবস্থা নেওয়া উচিত, সে এই ধরনের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই বিষয়টি আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, মুখ্যমন্ত্রী এর ব্যাপারে সম্মতি দিয়েছেন। আমরা ঠিক করেছি একটা কমিটি বানাব, কমিটির মধ্যে থাকবে আমি যেমন থাকব, প্রাক্তন শিক্ষামন্ত্রীও থাকবেন, থাকবে হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান, থাকবেন আমাদের একজন ভাইস চ্যান্সেলর শিক্ষা প্রতিষ্ঠানের, থাকবেন আমাদের শিক্ষা সচিব, থাকবে আমাদের শিক্ষা দপ্তরের দুই অধিকর্তা থাকবে, এবং স্বাস্থ্য দপ্তরের দুই ডাইরেক্টর এবং এনএইচএম এর ডাইরেক্টর। এছাড়া পর্ষদের বর্তমান সভাপতি, আগের সভাপতি এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন, একজন করে প্রত্যেক সংগঠনের তাদের নেতৃত্ব যারা রয়েছেন তারা থাকবে, ছাত্র সংগঠনের নেতৃত্বরা, একজন সাংবাদিকের মধ্যে একজন থাকবে। এই অনেককে নিয়ে আমরা বিশিষ্ট শিক্ষাবিদ রইল। এই তাতে হবে কি, আমাদের যে সকল স্তরের মানুষ, ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন পর্ষদ সভাপতি, সবাইকে নিয়ে আমরা ট্রেনিং করে কবে স্কুল খোলা, যখন আমাদের কেন্দ্র সরকার থেকে সিদ্ধান্ত আসবে তখন যেন আমরা আমাদের দেরি না হয়, ডিলে না হয়, সেজন্য আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি কমিটি গঠন করার পূর্বেই আমি প্রাক্তন শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি ফোনে, উনি ওনার সম্মতি প্রকাশ করেছেন, বলছে এটা ভালো জিনিস, সবাইকে নিয়েই আমরা আমাদের রাজ্যের স্বার্থের ব্যাপার, আমরা ছাত্রছাত্রীর স্বার্থের ব্যাপার, সবাইকে নিয়ে আমরা স্কুল খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছি। বর্তমানে অ্যাপ্রুভাল বাকি রয়েছে, সিএসওএ সিএম এর অ্যাপ্রুভাল রয়েছে, এটা হলে আমরা কিছুদিনের মধ্যেই আমরা আমাদের মিটিং ডাকার আমরা ব্যবস্থা করব। এবং শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে 17-18 তারিখ ওনার একটু অসুবিধা আছে, তো 17-18 তারিখ আমাদের এখন কোনো প্ল্যানিং নেই কবে মিটিং ডাকবো, তবে এটা পরবর্তী সময়, 17-18 দুজন বাদ দিয়ে যে কোনো সময় পরবর্তী সময় একটা মিটিং ডেকে আমরা এখনই একটা মিটিং ডাকবো, ডেকে আমাদের প্ল্যানিং করে রাখবো, যখন সিদ্ধান্ত আসবে আবার দরকার হলে আবার বসবো, যদি প্রয়োজন বোধ হয় তখন আমরা এই ধরনের একটা প্ল্যানিং করে রেখেছি। এবং আমরা সবাইকে নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এখন, এবং করোনা এখন পিরিয়ড চলছে এবং পঞ্চম পর্যায়ে চলছে, সুতরাং আমরা কোনো কিছু, আমাদের কোনো ছেলে মেয়ের, ছাত্রছাত্রীর যেন কোনো ক্ষতি না হয়, বিশেষ করে এই এই করোনা আক্রান্তে যাতে আমাদের কোনো ছেলে মেয়ের কিছুমাত্র ক্ষতি না হয়, সেই দিকটিকে বিচার করেই আমরা এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এবং আমাদের কেন্দ্রীয় সরকারের কিছু গাইডলাইনও থাকবে, সেই গাইডলাইনগুলিও সবার সামনে আমরা প্লেস করব, কী কী গাইডলাইন রয়েছে, 10 বছরের নিচে হলে কী ধরনের গাইডলাইন, স্কুলে যেতে হলে মাস্ক পরে যেতে হবে, সাবান এবং জলের ব্যবস্থা রাখতে হবে, রানিং ওয়াটারের ব্যবস্থা রাখতে হবে। এর আগে আমরা রানিং ওয়াটারের যেগুলি শর্টেজ আছে সে থেকে আমরা ট্যাঙ্কের ব্যবস্থা করছি, এবং সেখানে যেন রানিং ওয়াটার পড়ে সেই ব্যবস্থা করছি, এবং কতজন করে স্কুলে যাবে, স্টেগার সিস্টেমে আমরা স্কুল চালাতে পারি কি না, এইসব ব্যাপার আমরা আগেই প্ল্যান করে রেখেছি। রিপোর্ট, চ্যানেল 3 রাত।